দেখতে পাচ্ছেন আমাদের গতকালে অষ্টমী পূজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সকাল থেকে 12টার মধ্যেই আমাদের পূজা শেষ হয়ে গেছে এবং পূজার পর আমাদের পুষ্পাঞ্জলি প্রদানও শেষ হয়েছে প্রায় 4000 ভক্ত প্রসাদ পেয়েছেন এবং সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের ভক্তরা সমাগম হয়েছে এবং অদ্ভুত বিষয় যখন প্রসাদের সময় পূজার সময় বৃষ্টি বন্ধ হয়ে যায় কাল গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কালকে একটা ইম্পর্টেন্ট দিন কালকে আমাদের ঠাকুরের বিশেষ পূজা স্পেশাল পূজা হোম ইত্যাদি হয়েছে এবং তৎসহ আমরা কুমারী পূজা হয়েছে আমরা সকলেই জানি কুমারী পূজা একদম কুমারী বিভিন্ন নামে খ্যাত থাকে কুমারী এক বর্ষীয় কন্যাকে সন্ধ্যা নামে দ্বিতীয় বর্ষকে সরস্বতী নামে এবং ত্রিবর্ষীয়াকে ডাকে ত্রিধা চতুর্থ বর্ষীয়াকে কালিকা পঞ্চম বর্ষীয়াকে সুহাগা এবং ষড়বর্ষীয়াকে উমা এবং সপ্ত বর্ষীয়াকে মালিনী এরকম বিভিন্ন নামে তাকে ডাকা হয় আমাদের যিনি কুমারী সে পাঁচ বছর প্লাস অর্থাৎ 6 বছরে পড়ল পাদমর্ঘং তথা ধূপং কুঙ্কুমং চন্দনং শুভম ভক্তিভাবিনী সংপূজ্য কুমারীভ্য নিবেদয়াত পাদ অর্ঘ ধূপ কুঙ্কুম উত্তম চন্দন ভক্তিভাবে অর্চনা করে কুমারীকে নিবেদন করতে হয় পূজার দিন সকালে পূজার জন্য নির্দিষ্ট কুমারীকে স্নান করে নূতন কাপড় পরানো হয় ফুলের গন্ধা ও নানাবিধ অলঙ্কারে তাকে সাজানো হয় এবং পা ধুয়ে পরানো হয় আলতা কপালে এঁকে দেওয়া হয় সিঁদুরের তিলক হাতে দেওয়া হয় মনোরম পুষ্প
বেলপাতা ফুল জল নম্বিত পূজা নানাবিধ উপহার কুমারীর একটা ধ্যান মন্ত্রে বলা আছে, তিনি ত্রিনয়নী চন্দ্রশোভিত যার মস্তিক দেহকান্তি তপ্ত কাঞ্চন তুল্য, যিনি নানাবিধ অলঙ্কার বিভূষিতা রক্তবস্ত্রা রক্তমাল্য পরিহিতা এবং রক্তচন্দনাদি দ্বারা চর্চিত দাদেহ, যার বাম ও দক্ষিণ হস্তদ্বয় যথাক্রমে বর অভয় প্রদানের জন্য প্রসারিত, এই পদ্মাসিনা কুমারীকে ধ্যান করবে তিলকশ্রেষ্ঠা সুন্দরী উৎকৃষ্ট বর্ণধারিণী, যে বালিকা মূর্তি যার অঙ্গ নানাবিধ অলঙ্কারের ভারে আনত, যিনি কল্যাণ করি বিদ্যার প্রকাশ কারণী, মনোহর রহস্য যুক্তা মহা আনন্দময়ী মঙ্গলদায়িনী মঙ্গলময়ী পরমানন্দ শক্তিরূপিণী, সেই কুমারীকে জননীকে ধ্যান করবেন। আর কুমারী, আমরা কুমারী পূজা কেন করা হয়, শাস্ত্রে বলে সব স্ত্রীলোক ভগবতীর এক একটা রূপ, শুদ্ধাত্ম কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ, সেই জন্য কুমারী পূজা করা হয়। কালকে কুমারী পূজা ভালোভাবে সম্পন্ন হয়েছে, আরতি হয়েছে এবং তারপরেই কালকে আবার শুরু হয়েছে আমাদের সন্ধি পূজা, এবং সন্ধি পূজার সময় একদম চারিদিকে প্রিন্ট অফ সাইলেন্স, কোথা থেকে যেন চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে গেছে, পূজারি আমাদের জোরে জোরে মন্ত্র বলছে এবং সেই মন্ত্রে সকলেই রোমাঞ্চিত হচ্ছে, এবং আমরা জানি যে কুমারী পূজার বৈশিষ্ট্য দুর্গা পূজার অষ্টমী ও নবমী তিথিতে সন্ধিতে দেবীর যে বিশেষ পূজা হয় সেই পূজাই সন্ধি পূজা নামে খ্যাত। অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট, মোট এই ৪৮ মিনিটের মধ্যে এ পূজা সমাপন করতে হয়। সন্ধি পূজা খুবই মাহাত্মপূর্ণ, ভক্ত মানুষে এই পূজার একটা বিশেষ ব্যঞ্জনা রয়েছে, প্রচলিত বিশ্বাস দেবী এই সময় প্রতিমায় বিশেষভাবে আবির্ভূত হন, এই প্রসঙ্গে রামকৃষ্ণ জীবনের একটি চমকপ্রদ ঘটনা আপনাদের কাছে উল্লেখ করছি। ১৮৮৫ খ্রিস্টাব্দের ভাদ্র মাস, শ্রীরামকৃষ্ণ কঠিন গলরোগে আক্রান্ত, চিকিৎসা সুবিধার জন্য ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় শ্যামাপুকুর অঞ্চলে একটা বাড়িতে এনে রেখেছেন। প্রখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার মহানলা সরকার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ক্রমে শারদীয় দুর্গাপূজার দিন এগিয়ে আসছে, সে বছর শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র তার বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেছেন। শ্যামাপুকুরের অনেক দূরেই সুরেন্দ্রের বাড়ি, তার দুঃখ অসুস্থতার জন্য শ্রীরামকৃষ্ণের পক্ষে প্রত্যক্ষভাবে পূজায় যোগদান করা সম্ভব নয়। পূজা যথারীতি আরম্ভ হয়েছে মহা অষ্টমীর দিন, বিকালে অনেক ভক্ত শ্যামপুকুর বাটিতে সমবেত হয়েছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারও সেদিন উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথের সুধা কণ্ঠে ভক্তিগীতি শুনতে শুনতে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা। দেখতে দেখতে রাত ৭:৩০ হয়ে গেল। ডাক্তার সরকার বিদায় নিয়ে উঠে দাঁড়াতেই শ্রীরামকৃষ্ণভাবে সমাধিষ্ঠ হয়ে পড়লেন। একবার বাহ্য জ্ঞান শূন্য ভক্তদের দৃঢ় বিশ্বাস, তখন অষ্টমীর সন্ধি পূজার লগ্ন, অবচেতনায় এই শুভক্ষণ অন্তরে সঞ্চারিত হয় শ্রীরামকৃষ্ণের দিব্য সমাধি। সমাধির ভঙ্গের পর ওই সময়কার দর্শন সম্বন্ধে তিনি ভক্তদের বলেছিলেন, ঠাকুর বলেছেন, এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটি জ্যোতির রাস্তা খুলিয়া গেল, দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমার মার আবেশ হইয়াছে, তৃতীয় নয়ন দিয়া জ্যোতির অশ্মি নির্গত হইতেছে, দালানের ভিতর দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে, আর উঠানে বসিয়া সুরেন্দ্র বেকুল হৃদয়ে মামা বলিয়া রোদন করিতেছে, তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে, শ্রীরামকৃষ্ণের কথা মতো। সকলেই তখন সুরেন্দ্রের বাড়ি গিয়ে জানতে পারলেন শ্রীরামকৃষ্ণের সমাধি হওয়া অবস্থায় দৃষ্ট কথা না,
অষ্টমী নবমী সন্ধিকালের পূজায় এক বছরের তুল্য। অর্থাৎ দেবীর বর্ষব্যাপী পূজায় যে ফল হয়, সন্ধির অষ্টমী ভাগে একবার পূজা করলে সে ফলের তুল্য ফল হয়। আর কল্পকাল পূজা করলে যে ফল হয়, সন্ধ্যের নবমী ভাগ পূজা করলে সে ফল হয়। রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্রের হয়ে ব্রহ্মাদেবীর বোধন করেছিলেন আশ্বিনের কৃষ্ণা নবমী তিথিতে, ঐং রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে তু শিবে বৌধস্তব দেব্যাহ কৃতময়া। ব্রহ্মা বলিলেন, হে মঙ্গলময়ী, রাবণের নিধনের জন্য এবং শ্রীরামচন্দ্রের প্রতি অনুগ্রহ লাভের উদ্দেশ্যে অকালে আমরা তোমার বোধন করছি। আজ শুভ আশ্বিন মাসে রাদ্রাযুক্ত কৃষ্ণ নবমী তিথি, এই শুভ দিনে আমরা সংকল্প করছি আজ থেকে যতদিন পর্যন্ত না রাবণ বোধ হয় ততদিন পর্যন্ত আমরা তোমার পূজা করে যাব। এই বলে অন্যান্য দেবগণ সহ ব্রহ্মাদেবী স্তব করতে লাগলেন। দেবতা তবে তুষ্ট হয়ে দেবী নিদ্রা ত্যাগ করে জাগরিত হলেন এবং দেবগণকে তাদের পার্থিত বর প্রদান করলেন। দেবী বললেন, আমার বরে আজ মহাবল রাক্ষস কুম্ভকর্ণ ত্রয়োদশী তিথিতে লক্ষণের অস্ত্রে অতিকায় নিহত হবে। অমাবস্যার নিশীতে লক্ষণ মেঘনাথকে বোধ করবেন। প্রতিবাদে মৎস্য রাক্ষস এবং দ্বিতীয়াতে দেবকান্তি রাক্ষসগণ নিহত হবে। সপ্তমীতে আমি রামচন্দ্র অস্ত্রে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণে ভয়ঙ্কর যুদ্ধ হবে। অষ্টমী নবমী সন্ধিতে রাবণের দশ চিহ্ন হবে, দশ শির চিহ্ন হবে, কিন্তু তার মৃত্যু হবে না। রাবণের দশ মস্তক পুনর্জিত হয়ে বারবার তাকে জীবিত করবে। অবশেষে নবমীর অপরাহ্নে রাবণ বধ হবে। দেবী যেমন বলেছিলেন ঠিক সেইভাবে অষ্টমী নবমীর সন্ধিতে রামচন্দ্র রাবণের দশ মন্দচ্ছেদ করিয়াছিলেন। দেবীর চার হাত, তিনি নীলপদ্মের পাপড়ির মতো সমবর্ণা, তার দক্ষিণ হস্তদ্বয়ে ঊর্ধ্ব অধ ক্রমে খট্টাঙ্গ চন্দ্রহাস, বামে হস্তদ্বয়ে অনুরূপভাবে ঢাল রজ্জু স্বরূপ অস্ত্রবিশেষ, গরদেশে উৎকৃষ্ট মুন্ডবালা পরিধানে ব্যাঘ্র ছন্ম, তিনি কৃষাঙ্গী দীর্ঘদর্শন বিশিষ্টা দীর্ঘাঙ্গী ও অতি ভীষণা, তিনি লোলজিহ্বা আলোক্ত নয়না দৃষ্টি তার নিম্নে নিবদ্ধ, তিনি নাদরতা এর জন্য তার মূর্তি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তিনি কবদ্ধ ভাবনে আসিনা এবং তার কর্ণ মুখ অতি বিস্তৃত, এই দেবী তার চামুণ্ডা নামে খ্যাত। সন্ধ্যে পূজায় দেবীকে দীপমালা প্রধান পূজার অন্যতম বৈশিষ্ট্য, বহু শিখাযুক্ত 108টি শিখাযুক্ত দীপমালা দেবীকে নিবেদন করা হয় এবং দীপমালা নিবেদনের মন্ত্রে আছে, হে দেবী সংসার রূপ অন্ধকার নাশ করবার জন্য এবং পবিত্র জ্যোতি প্রাপ্তির জন্য প্রদত্ত এই দীপমালিকা কৃপাপূর্বক গ্রহণ করো, সংসার রূপ অন্ধকার দূর হয়ে জ্ঞান সূর্যের উদয়ই পূজার সার্থকতা। এই হলো এতক্ষণ ধরে আমরা কুমারী পূজা এবং সন্ধি পূজা সম্বন্ধে বললাম। কালকে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। দুপুরে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় 4000 লোক মন্দির দেখতে এসেছে এবং প্রসাদ পেয়েছেন এবং সন্ধ্যা আরতি পর ঠাকুরের আরতির পর মায়ের আরতি হয়েছে এবং স্বামী হিতাকুমানন্দ সম্পাদক মহারাজ দেবী মাহাত্ম সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছেন। আজ নবমী, চারিদিকে আকাশকে আকাশের কিছু ফটো প্রকৃতির ফটো আপনাদের কাছে তুলে ধরেছি। আর সকাল থেকেই পূজা আরম্ভ হবে, কারণ 9:30টার মধ্যেই পুষ্পাঞ্জলি দিতে হবে এবং 12টার মধ্যে হোম আরম্ভ করতে হবে এবং শেষ করতে হবে। ফলে আপনারা বুঝতে পারছেন আজকের খুব তাড়াতাড়ি পুজো করতে হবে এবং বিকালে যেরকম সন্ধ্যা আরতি সেইভাবেই থাকবে, ঠাকুরের আরতির পর মায়ের আরতি এবং ভজন সন্ধ্যা করবেন স্বামী দিব্যলোকানন্দজী মহারাজ।
আজ এই শুভদিনে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।